আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন দেখতে দেখতে রোজাগুলি চলেই যাচ্ছে আর আজকে হচ্ছে ২৬ রোজা আজকে রাতে অনেকে বলে থাকেন কদর অ্যাকচুয়ালি রমজান মাসের শেষের দশ দিন যে কোনো দিনই কদরের রাত হতেই পারে তাই না তো আজকে রাত আমরা সবসময় জেনে থাকতাম ছাব্বিশে রাতে নামাজ পড়ে সাতাইশ তারিখ কদর তো আজকে আমাদের বাসায় কিছু স্পেশাল খাবার এসেছে ইফতারের জন্য আর এই খাবারগুলি পাঠিয়েছে আমার ভাইয়া মানে কাজিন দীপন ভাইয়া অ্যান্ড ভাবি তো আমি আজকে প্রথমে এই ভিডিওটির মাধ্যমে দীপন ভাইয়া এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যে এত মজাদার খাবার পাঠিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে কয়েকদিন ধরে আমি খুব চাচ্ছিলাম কাচ্চি খাবো আদনানকে বলছিলাম ওল্ড টাউনের কাঁচি নিয়ে আসো তো আদনান নিয়ে আসবে বাট তার আগেই দীপন ভাইয়া আমার মনের আশা পূরণ করে দিয়েছে এই রমজান মাসে আরেকটি আশা পূরণ হয়েছে এবং রমজান মাসের শেষের দিকে আশাটা আল্লাহর রব্বুল আলমিন পূরণ করে দিয়েছে এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আমার ছোটো ছোটো মনের আশাগুলো খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেই দিয়েছে অ্যাকচুয়ালি আমাদের সকলের মনের আশা কিন্তু রাব্বুল আলমিন এই রমজান মাসে পূরণ করেই থাকে কেউ বুঝতে পারছে আর কেউ বুঝতে পারছে না দেয়ার সিট যাই হোক তো কাচ্চি ভাইয়ের এরকম কাচ্চি পাঠিয়েছে আর কাঁচি ভাইয়ের কাচি তো অনেকে জেনে থাকবেন যে কাঁচি ভাইয়ের কাচি আসলে ভালো হয় আমি একটু খুলে দেখাচ্ছি দেখুন কতটাই ঝরঝরে ছিল আজকে কাঁচি ভাইয়ের কাচ্চি একেবারে ধোঁয়া উঠছিলো এতটাই গরম ছিল রোজা ছিলাম তা না হলে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতাম যাই হোক ইফতারের কিছুক্ষণ আগে মানে আজান দেওয়ার কিছুক্ষণ আগে আমাদের খাবারগুলো চলে এসেছে আর এখানে অনেকগুলো প্যাকেট দেখতেই পাচ্ছেন তো আমরা মেম্বার হচ্ছে এখানে চারজন আর ভাবিরা হচ্ছে চারজন তো ভাইয়া ভাবিদের জন্য পাঠিয়ে দিয়েছে আর ভাবিরা ওল্ড টাউনে থাকেন যারা আমাকে ফলো করে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা বুঝেই গিয়েছেন ভাবী ওল্ড টাউনে থাকে আর বড়ো ভাবি ইউএসএ থাকে তো ওল্ড টাউনে পাঠিয়ে দেওয়ার জন্য এগুলো আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে ভাইয়া আদনান অফিস থেকে এসে এগুলো নিয়ে যাওয়ার কথা তো আমি একটু দেখিয়ে নিচ্ছি তার আগেই যেহেতু এটা ব্লগ করে ফেলছি আর আগেই বলে নিয়েছে যে আমার ব্লগগুলো যেহেতু আপনারা পছন্দ করেন তো আমি চেষ্টা করে থাকি কিছুটা হলো শেয়ার করার প্রত্যেক দিন কিন্তু অনেক কিছু চলছে বা সব কিছু তা শেয়ার করা যায় না যতটুকু দরকার হয় বা যতটুকু আমি পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি আশা করছি আপনারাও খুবই এনজয় করে নিচ্ছেন তাই না যাই হোক কাচ্চি ভাইয়ের কাচ্ছি আসলে আমার খুবই ফেভারিট সুলতান ডান্স কাচ্চি ভাইয়ের কাছি আমি সাধারণত খুব এনজয় করে খাই আর আজকের ইফতারে আমাদের কাচ্ছি এটা ভাবতেই তো অবাক লাগছে যাই হোক আমি আপনাদের খুলে খুলে দেখাচ্ছি আর কতটা ছোল ছিল দেখতেই পাচ্ছেন ইভেন আজকের এই কাচ্চির মধ্যে কিন্তু দেখা যাচ্ছিলো যে কাচ্চির যে মাংসটা মানে মাটনটা ওটা কিন্তু ভালো দিয়েছে অনেক সময় দেখা যায় যে চর্বি দিয়ে থাকে বা একটা বড় সাইজের হাড় দিয়ে থাকে বাট মোটামুটি ভালোই দিয়েছে খারাপ দেয়নি আমরা সবাই এনজয় করে খেয়েছিলাম বাট আদনান যেহেতু ভাইয়াদের জন্য নিয়ে গিয়েছিল ওল্ড টাউনে তো আদনান ওল্ড টাউনে ইফতার করে নিয়েছিল আমি মা বাবা আর রত্নে ইফতার করে নিয়েছিলাম আজকে এই কাচ্চি দিয়েই সাথে মুড়ি বানানোও ছিল অ্যাকচুয়ালি রমজান মাস প্রায় শেষের দিকে তো এখন মুড়ি ভর্তা বা একটু ভাজা পোড়া না খেলেই কী হয় বলুন তাই কিছুটা আয়োজনও করা হয়েছিল আর সেটাও দেখিয়ে নিব। আজকের ব্লগটি রেখেছে যে আজকে আমাদের যে কাচ্চি ভাইয়ের কাচ্চি এসেছে আমরা কিভাবে খেয়ে নিয়েছি আর আজকে আমাদের ইফতার মেনুটাই ছিল কাচ্চি ভাইয়ের কাচ্চি তো কাচ্চে কিন্তু সাধারণত সুলতান ড্যান্সেরটা কখন তো মজা হয় তো কাচি ভাইয়ের কাচ্চে যারা কখনও খাননি একবার ট্রাই করে দেখতে পারেন আই থিঙ্ক আপনাদের সবার কাছে ভালো লাগবে একটা জিনিস ভালো লেগেছে কাচ্চি ভাইয়ের কাচ্ছে যে এখানে কোনো তেল ছিল না মানে এক্সট্রা তেল ছিল না ঝরঝরে টাইপের ছিল যেটা অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন তাই না তো কাচ্চিটা প্রথমে দেখিয়ে নিচ্ছে যে কাচ্চি ভাইয়ের কাচ্চেটা কতটা ঝরঝরে ছিল আশা করে নিচ্ছি আপনাদের কাছেও ভালো লাগছে তাই না যাই হোক কাচ্চি খাবো সালাদ করতেই হবে তাই না সালাদ ছাড়া কে কাচ্ছি হয় বলুন আচার সালাদ লেবু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে মেইন উপাদান আমার কাছে মনে হয় বিরিয়ানি বা কাচ্চির ক্ষেত্রে যদি আমি সালাদ খাই না বাট পেঁয়াজ আর লেবু কাঁচামরিচ এগুলো তো লাগেই আমার জন্য সাথে দেখতেই পাচ্ছেন কিছু আয়োজন করা হয়েছে যেমন পেঁয়াজও আর আলু চপ বানানো হয়েছে যেহেতু বাবার আলু চপ খুবই ফেভারিট তাই বাবার জন্য এটা করা হয়েছে আর আমি অতটা খাই না যার কারণে টু পিসেস করে নিয়েছে আর এতগুলো কাচ্ছি কাঁচছি তো খাওয়া হবে তারপর একটু মুড়ি বানানোর জন্য বা মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজও করা হয়েছে এই তো এটাই ছিল আজকে আমাদের সিম্পল সিম্পলতে গর্জিয়াস ইফতার সিম্পল বলতে ঘরে কিছু করা হয় না আর গর্জিয়াস বলতে আমার কাছে খুবই ফেভারিট এবং ভাইয়া যে কিভাবে পাঠিয়ে দিয়েছে মানে আল্লাহ রবুল আলমনের ইশারায় হয়তো এসেছে আমি বারবার বলে নিচ্ছি এই কারণে যে আমার খুবই খেতে ইচ্ছে করছিলো আজকে কাচিটা আর আমি পুরো একটা প্যাকেটে খেয়ে নিয়েছিলাম ইফতারে যাই হোক এর মধ্যে আদনান এসে ভাবিদের জন্য খাবারগুলি নিয়ে গিয়েছে আর আমরা ইফতারের জন্য রেডি হচ্ছিলাম তো আজকে আমি আমার ব্লগের মাধ্যমে শেয়ার করে নিয়েছি আজকে আমাদের ছাব্বিশে রোজা ছাব্বিশে রোজা আমাদের ইফতার করে বাইরে থেকে এসেছে আর আমরা এভাবেই খেয়ে নিয়েছিলাম যদিও আদনান আমাদের সাথে আজকে অ্যাটেন্ড করতে পারেনি যেহেতু অল টাউনে গিয়েছে তো ওইদিকে ইফতার করে নিচ্ছে আর আমরা প্যাকেট খুলে নিয়েছি এখন যার যার প্লেটে নিয়ে নিব আর হচ্ছে যে আজকে আমি এই পুরা প্যাকেটটা কিন্তু খেয়ে নিয়েছিলাম বারবার বলছি কারণ আমার এতটাই ক্ষুধা ছিল তো ওভাবে পুরা প্যাকেট আমি খেয়েছি এখন আমি আমার প্লেটটা একটু নিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ লেবু আর মা বলছিল আমাকে পেঁয়াজও নেওয়ার জন্য তাই পেঁয়াজও নিয়ে নিয়েছি আর এখন আমি সে কাচ্চিটাকে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাচ্চির মধ্যে সম্পূর্ণটা মানে মাইটন ছিল হার্ড ছিল না আমার প্যাকেটের মধ্যে তো আলু ছিল বড় বড় সাইজের দুইটা বাট আমি আলু অত পছন্দ করি না তাই আমি একটা আলু খেয়েছি আর বাকি একটা আলু আমি রত্নাকে দিয়ে দিয়েছি যেহেতু নষ্ট করে তার লাভ নেই রত্নার পছন্দ রত্না বাকি অর্ধেক খেয়ে নিয়েছিল আর আমি সম্পূর্ণ প্যাকেটে কাঁচিটা আমার প্লেটে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মজা করে খেয়েছি এখন একটাই কথা যে আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকে আমার এই ব্লগটি বা কাচ্চি ভাইয়ের কাছে যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন কার কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভালোই লাগে যেহেতু কাচ্চি আমার খুবই ফেভারিট যাই হোক এভাবে ইফতার আমরা শেষ করে নিয়েছি আজান দিয়ে দিয়েছে যার যার মতো করে খেজুর খেয়ে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে করে সম্পূর্ণ কাচ্চিটা খেয়ে নিয়েছিলাম ব্যাস ওভাবে আমরা শরবত খেয়েছিলাম আজকে এসব কুলের ভসি দিয়ে আর ইফতার খাওয়ার পর নামাজ কালাম পরে এসেছি আর আদনানের জন্য পার্সেলটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা যদি নষ্ট হয়ে যায় তাই ফ্রিজে রেখে দিব আদনান এসে ও খেয়ে নেবে আর এখানে আমরা একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি ফ্রিজে ছিল তরমুজ একদম ঠান্ডা তরমুজ এরকম গরমে এরকম ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভালো লাগে তাই না তো এভাবে আমরা তরমুজও খেয়ে নিয়েছি আর মা খেয়ে নিয়েছে বাঙ্গি মার কাছে এরকম বাঙ্গি খুবই ফেভারিট মা খুব এনজয় করে বাঙ্গি তরমুজ খেয়েই থাকে আর আমি শুধু তরমুজ খেয়েছি বাবা কিন্তু টোটালি দুটার একটাও খায় না যাই হোক এটাই ছিল আজকের মতো আমার ব্লগ নিশ্চয় ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে সাপোর্ট করে যাবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন আজ এ পর্যন্তই আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং